পয়তাঘাটের বাড়ির সুড়ঙ্গের পর এবার দ্বিতীয় বাড়ির সন্ধান সাদ্দামের। কুলতলি সাদ্দাম সর্দারকে নিশ্চয়ই মনে আছে, বাড়ির খাটের তলায় সুড়ঙ্গ বানিয়ে তদন্তকারী পুলিশ আধিকারিকদের পুরো চমকে দিয়েছিল। যে এবার সেই সাদ্দামের আরও একটি বাড়ির হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার কেওড়াখালীতে। সেখানেও কিন্তু বহর কিছু কম নেই। সাদ্দামের এই দ্বিতীয় বাড়ি থেকে কী মিলল জানেন? জানা গেছে সেখানে মিলেছে আরও বেশ কিছু ধাতব মূর্তি, সঙ্গে আগ্নেয়াস্ত্র, গুলি। তবে হদিশ মেলেনি সাদ্দামের ভাই সাইরুল সর্দার আর তার ব্যবহার করা আগ্নেয়াস্ত্রটির। চোদ্দই জুলাই সকালে কুলতলির জালাবেরিয়া পঞ্চায়েতের পয়তারহাটে সাদ্দামের বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। অভিযোগ ছিল ভুয়ো সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার। পুলিশ যেতেই সাদ্দামের বাড়ির লোকজন পড়শিরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, মারধর করে। তিনজন পুলিশকর্মী আহত হন। সে সময় সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে দু রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। সেই সুযোগে পালিয়ে যায় সাদ্দাম ও সাইরুল। পরের সন্ধ্যায় আরও বড় বাহিনী গিয়ে তল্লাশি চালায় সাদ্দামের বাড়িতে। সাদ্দামের শোয়ার ঘরে খাটের নিচে আবিষ্কার হয় গভীর সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য 40 ফিট। যে সুড়ঙ্গের খোলা মুখ বেরিয়েছে সাদ্দামের ঘরের পাশেই সুতিখালে। দুই মুখেই মোটা লোহার গ্রিল, তালা দেওয়া। সুতিখালের পাশে নিচু জমি, তারপর জঙ্গল, সেটা আবার বকুলতলা থানা। আবার সুতিখাল বেয়ে সোজা চলে যায় মাতলা নদীতে। সে কারণেই সুতিখালে সর্বক্ষণ বাধা থাকত একটা ডিঙি নৌকা ওই সুড়ঙ্গের মুখে। মাতলা ধরে সোজা বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ যাওয়ার রুট রয়েছে। তফলে আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে এই সাদ্দাম বাহিনী যুক্ত কিনা তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, এই জালাবেরিয়া 2 নম্বর অঞ্চলে পয়তারহাট, কেওড়াখালী, মালিপাড়ার ঘরে ঘরে চলছে এই প্রতারণা চক্র। ঘরে ঘরে মোবাইল, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতারণার জাল, যার এক পান্ডা মনে করা হচ্ছে এই সাদ্দাম সর্দারকে। তবে সাদ্দামের মাথার ওপর আরো কেউ আছে কিনা সেই তদন্তও চালাচ্ছে পুলিশ। নইলে কার ভরসায় সাদ্দামের ভাই সাইরুল গত 10 দিন গা ঢাকা দিয়ে রয়েছে? পুলিশের আশঙ্কা, এখনই সমূলে বিনাশ না করা গেলে একদিন এই জালাবেরিয়া 2 নম্বর ব্লক বিহারের জামতারার মতো হয়ে উঠতে পারে। সতেরোই জুলাই গভীর রাতে কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দামকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে জলাজমি থেকে আটক করা হয়েছিল সাদ্দামের এক সাকরেতকে। তার কাছ থেকে এই খবর পেয়ে গভীর রাতে একটি আলা ঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দাম সর্দারকে। এরপর বারবার জিজ্ঞাসাবাদে পুলিশকে বারবার ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে সাদ্দাম। পুলিশকে বোঝানো হয় মাগুর চাষের জন্য নাকি ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। পরে সন্ধান মেলে পাশের গ্রাম কেওড়াখালীতে রয়েছে তার দ্বিতীয় বাড়ি। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধাতব মূর্তি, আগ্নেয়াস্ত্র, গুলি। পুলিশের দাবি, ধাতব মূর্তি প্রতারণার সঙ্গে অস্ত্র চোরা চালানেও যুক্ত এই সাদ্দাম বাহিনী। তবে পুলিশ জানিয়েছে এখনও হদিশ মেলেনি সাদ্দামের ভাই সাইরুল এবং তার ব্যবহার করা আগ্নেয়াস্ত্রটির। পুলিশের সন্দেহ, সাদ্দামকে খোঁজার ফাঁকে এলাকা ছেড়ে পালিয়েছে সাইরুল, কিন্তু কোন পথে তার কোনো ক্লু এখনো পুলিশ পায়নি। ইতিমধ্যেই মূর্তি প্রতারণা, পুলিশের ওপর হামলা কেসে সাদ্দাম সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।